চার শিশুকে ধর্ষণ করলেন পঞ্চান্ন বছরের এক বৃদ্ধ জলপাই খাওয়ানের লোভ দেখিয়ে চার শিশুকে ধর্ষণ করেছেন জয়নাল আবেদিন নামের বছর বয়সী এক ভ্যান চালক এই ঘটনায় তাকে আটক করা হয়েছে সেই সঙ্গে নির্যাতিত চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বগুড়ার ধুনট উপজেলায় এই ঘটনা ঘটে মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার বাজার এলাকা থেকে জয়নালকে আটক করা হয় আটকের পর চা শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন এই বৃদ্ধ ভ্যান চালক আটক জয়নাল আবেদিন ধুনট উপজেলার বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্র জানায় জয়নাল আবেদিনের স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন এলাকার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন জয়নাল আবেদিন ধর্ষণের শিকার ওই চার শিশু জয়নালের প্রতিবেশী চার শিশুর মধ্যে দুজন তৃতীয় শ্রেণী ও দুজন প্রথম শ্রেণীর ছাত্রী শুক্রবার দুপুরে তৃতীয় শ্রেণীর দুই ছাত্রী জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে যায় এ সময় বাড়িতে কেউ না থাকায় সুযোগে ওই দুই শিশুকে জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরের ভিতরে নিয়ে ইচ্ছা মতন ধর্ষণ করেন জয়নাল আবেদিন এই কথা বাড়িতে জানাল জবাই করার হুমকি ওই দুই শিশু ভয় বিষয়টি কাউকে জানায়নি রোববার দুপুরে আবারও প্রথম শ্রেণীর দুই ছাত্রী জয়নালের বাড়িতে জলপাই কুড়াতে যায় এ সময় একই কৌশলে ওই দুইজন শিশুকে দর্শন করেন তিনি এই সময় তারা কান্নাকাটি করলেও ঘর থেকে বের করে দেন জয়নাল পর বাড়িতে গিয়ে মা বাবাকে বিষয়টি জানায় এরপর জয়নালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে যান চার শিশু মা বাবা ইউপি চেয়ারম্যান হারুনার রশিদের অভিযোগের ভিত্তিতে জয়নাল আবেদিনকে আটক করে পুলিশ নির্যাতনের শিকার শিশুদের অভিভাবকরা অভিযোগ করলে জয়নাল আবেদিন ফাঁকা বাড়িতে শিশুদের ফুসলিয়ে নিয়ে সেখানে বাসরাত নামের খেলার ছলে শিশুদের দর্শনের চেষ্টা করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রব চৌতি বলেন চার শিশুর শরীরে ধর্ষণের চিহ্ন আছে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা চলছে এই বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন ধর্ষণের কথা করেছেন। চার শিশুকে করে সে অনেক দুর্বল করে ফেলেছে এই ঘটনাটি দুটি মামলা করা হয় পুলিশের ধারণা শিশুদের যৌন হেনস্থা করা জয়নালের নেশায় পরিণত হয়েছে শিশুদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষার পর চিকিৎসক দর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন এরকম রোগদের সম্পর্কে আপনাদের কি মন্তব্য আছে অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যেন প্রত্যেকটি নিউজের আপডেট আপনারা সবার আগে পান